কালীপূজোর খরচ বাঁচিয়ে চিকিৎসা সরঞ্জাম বাগদার হাসপাতালে। স্থানীয় গ্রামবাসীরা যাতে আরো বেশি করে সুযোগ সুবিধা পান সেই কারণে এই উদ্যোগ বলে দাবি ক্লাব সদস্যদের। পূজোর খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে চিকিৎসার সরঞ্জাম কিনে হাসপাতালে তুলে দিলেন ক্লাবের সদস্যরা। সদ্য সমাপ্ত হয়েছে শ্যামাপুজো। শারদ উৎসব শেষ হতে না হতেই জেলা জুড়ে শুরু হয়ে যায় শ্যামাপুজোর প্রস্তুতি। এই জেলায় বারাসতের পর অন্যতম বড় কালীপুজোর আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকাতে। কালীপুজোকে ঘিরে এলাকা যেন কালীতীর্থ হয়ে ওঠে। বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর আয়োজন করা হয় এখানে। সেরকমই বাগদা একাদশ ক্লাব এবারেও তারা আয়োজন করেছিলেন শ্যামাপূজার। পুজো শেষ হতেই পুজো থেকে বাঁচানো টাকা দিয়ে ক্লাবের পক্ষ থেকে প্রেশার মাপার যন্ত্র, অক্সিমিটার, হুইল চেয়ার, স্টেথোস্কোপ প্রভৃতি চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হলো বাগদা গ্রামীণ হাসপাতালে। জানা গেছে বাগদা এই গ্রামীণ হাসপাতালের ওপরেই নির্ভরশীল আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ। রাত বিড়েতে সমস্যা হলে সকলকেই ছুটে আসতে হয় এই হাসপাতালে। সে কারণেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা সচল রাখতে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুবিধা দিতে এই সকল সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। এ বিষয়ে ক্লাবের সদস্য দীপক সরকার বলেন, সাধারণ মানুষ যাতে আরও বেশি করে চিকিৎসা পরিষেবা পেতে পারেন সে কারণেই পুজোর খরচ বাঁচিয়ে আমরা এই সকল চিকিৎসা সামগ্রী তুলে দিয়েছি। ক্লাবের সকলে মিলে বসেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও। আসলে উদ্যোগ নিয়ে এসেছি তো আমাদের দীর্ঘদিনের একটা চিন্তাভাবনা যে মানুষ যেখানে সেবা পাবে, মানুষ যেখানে আমাদের সুযোগ পাবে, আমরা সেটাই চেয়েছিলাম। এবং সেই উদ্দেশ্যেই আজকে যে আমরা উদ্যোগটা নিয়েছি বাগদা গ্রামীণ হাসপাতালে, আমরা একটা হুইল চেয়ার এবং স্বাস্থ্যকেন্দ্রের যন্ত্রপাতির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আমরা সেটা বাগদা একাদশ ক্লাবে এই শ্যামাপুজো উপলক্ষে এবং আমাদের ক্লাব সেক্রেটারি, সভাপতি এবং অন্যান্য যারা সদস্য আছে সকলের তত্ত্বাবধানে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা এটা যাতে গ্রামের এবং এই গ্রামীণ এলাকায় এই সুযোগটুকু সবাই পায় যে আমাদের যে সরঞ্জামগুলো আছে তার মধ্য দিয়ে তারা যাতে সহযোগিতা পায় সেটাই আমরা করেছি। তার জন্যই আমরা এই হুইল চেয়ার এবং ডাক্তারের সহযোগিতায় যেসব যন্ত্রপাতির প্রয়োজন আমরা বাগদা হসপিটালে দেওয়ার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব সেটুকু দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।